সন্ধ্যা, আপনাদের সাথেই আছি নুজহাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যা থাকছে এনটিভি হাইলাইটস এবং পুষ্টিবিদ ইশরাত জাহানের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভি অনুষ্ঠানমালার রাতের আয়োজনে। রাত 8:20 দেখবেন হাবিব শাকেলের পরিচালনায় ধারাবাহিক নাটক পরের মেয়ে। এত কিছু তুমি সামাল দাও কি করে? তোমার বাচ্চার খরচ, তোমার শাশুড়ির ওষুধের পয়সা, অনেক খরচের মধ্যে পড়ে গেল না? কষ্ট করে সামাল দিতে হয় স্যার। এখন ভাবছি অনার্সটা শুরু করব, তাহলে হয়তো আরেকটু ভালো ক্যারিয়ার গড়তে পারব। ভেরি গুড, ইটস এ ভেরি গুড ডিসিশন। কোনো হেল্প লাগলে তুমি কিন্তু আমাকে বলবে। পাগল। রাত 9টায় প্রচার হবে হাসান ইউসুফ খানের প্রযোজনায় অনুষ্ঠান 13 নং বোর্ডিং। রাত 9:40 থাকছে ধারাবাহিক নাটক রূপ। কি হয়েছে, কথা বল। হ্যালো, আচ্ছা কি হয়েছে বলবি তো, কাঁদছিস কেন? হ্যালো, তুই কাঁদছিস কেন, কি হয়েছে? দুজনেরই কেমন চোখে ঝগড়া দেখা যাচ্ছে। হ্যাঁ ওমা, এই এলাম এখনই ঝগড়া শুরু, ওদিকে তাকানো শুরু, সে কি? আচ্ছা বুঝতে পেরেছি, আমার এই পর্যন্ত নিয়ে আসার দায়িত্ব ছিল, আমি এনেছি, বাস শেষ। এখন তোমরা দুজন মিলে রোমান্সটুকু করবে কিনা সেটা তোমাদের ব্যক্তিগত বিষয়। রাত 11:30 দেখবেন টক শো এই সময়। এই ছিল এনটিভি রাতের অনুষ্ঠানমালার সময়সূচি। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় পুষ্টিবিদ ইশরাত জাহান। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বর্তমান সময়টা ভীষণ রকম খারাপ সময় যাচ্ছে, একটা বড় রকমের দুর্যোগ আমরা পাড়ি দিচ্ছি। এই সময়টা আসলে খাদ্যাভ্যাসের যেরকম একটা সঠিক নিয়ন্ত্রণ থাকা দরকার, সেরকম আপনি যেহেতু একজন পুষ্টিবিদ, আজকে পুরো সময়টাই আমরা আসলে খাদ্যাভ্যাস নিয়ে কথা বলবো বা ডায়েট নিয়ে কথা বলবো। শুরুতে যদি আপনার কাছে জানতে চাই যে এই যে বর্তমান সময় একটা ওয়েদার চেঞ্জের সময়, সেই সময়টা আসলে মানুষের অসুখ বিসুখ বা একটা খাদ্যাভ্যাসে পরিবর্তন আসে, সব কিছু মিলিয়েও কিন্তু একটা আমরা ট্রানজিশন পিরিয়ড পার করি, এই সময়টা আসলে মানুষের খাদ্যাভ্যাসটা কেমন হওয়া উচিত? প্রথমেই বলবো যে যেহেতু টাইমটা চেঞ্জ হচ্ছে, শীত থেকে গরম ট্রান্সফার হচ্ছে, তো গরমের সময় কিছু ডিজিজ আমরা দেখতে পাই, যেমন হচ্ছে ডায়রিয়া হয়, সর্দি কাশি জ্বর, এই ধরনের প্রবলেমগুলো আমরা বেশি দেখতে পাই, পেটের পীড়া। হ্যাঁ, কারণ যেহেতু পানিটা চেঞ্জ হয়, আগে হয়তো গরম পানি খাচ্ছে, এখন ঠান্ডা পানি খাচ্ছে, সেখান থেকে বুকে ঠান্ডা লাগা, এই ধরনের প্রবলেমগুলো আমরা দেখতে পাই ম্যাক্সিমাম। তো এটার সাথে কিন্তু খাবারও জড়িত, কারণ হচ্ছে আপনি এই সময় কিন্তু আমাদের সব কিছু ঠান্ডা ঠান্ডা খেতে ভাল লাগে, হয়তো বাসায় ফ্রিজ থেকে ঠান্ডা পানি বা হচ্ছে ঠান্ডা কোনো শরবত জুস বের করে খেয়ে ফেললাম, বরফ খেয়ে ফেলছি, তাই না? এখান থেকে এই প্রবলেমগুলো শুরু হয়। আবার সবজি শাক এগুলোও কিন্তু চেঞ্জ হয়ে আসছে, শীতের সময় আমরা যেগুলো পাই গরমকালে কিন্তু অন্য ধরনের ফুড পাই। সো এগুলো যে খাবো খাওয়া সব কিছু মিলেই কিন্তু একটা এখন সিচুয়েশনটা একটু ডিফারেন্ট। আমরা কিন্তু সবসময় বলি যে বাসায় ফেরার পরে অন্তত 10 মিনিট হচ্ছে গিয়ে নর্মাল টেম্পারেচারটা বডিটা আসবে, তারপর হচ্ছে কিন্তু আপনি খেতে পারেন, এবং খুব বেশি ঠান্ডা নয়, ঠান্ডা এবং নর্মাল পানি মিক্স করে মাঝে মাঝে একটা টেম্পারেচার যদি খায়, তাহলে কিন্তু সেটা আমাদের ইন্টারনাল বডিতে কোনো প্রেশার ফেলবে না। কারণ হচ্ছে আমাদের এগুলো কিন্তু একটা সেল, যখন আপনি খুব বেশি ঠান্ডা পানি দেবেন তখন হবে কি, আমাদের যে অন্ননালী আছে সেগুলোর সেলগুলো কিন্তু স্টিফ হয়ে যায়,
যায়। হ্যাঁ, তখন দেখবেন যে অনেক ঠান্ডা পানি খেলে হঠাৎ করে গলা ব্যথা শুরু হয়ে যায়, বা অনেকেই বাচ্চারা কিন্তু বলে যে টনসিলের ফুলার যে প্রবলেমগুলো সেগুলো দেখা যাচ্ছে, তাই না? তো এর জন্য বাচ্চাদেরকে বোঝাতে হবে, কাউন্সিলিং করতে হবে যে এইটা করলে হয়তো এই ধরনের প্রবলেম হবে। এবং বাচ্চারা কিন্তু ইন্টেলিজেন্ট, ওদের কিন্তু আপনি যুক্তি দিলে ওরা কিন্তু যুক্তি মানে, একদম একদম। এবং সবচেয়ে বড় কথা, আমাদের বড়দের মানতে হবে, কারণ আমরা যদি না মানি বাট ওদেরকে বলি যে এটা করো, তাহলে কিন্তু ওরা অবশ্যই মানবে না কখনো। সেটাই, এই সময় আসলে খাদ্য তালিকায় কোন খাবারগুলো প্রতিদিন রাখা উচিত? অবশ্যই বলবো প্রচুর পরিমাণে পানি খেতে হবে, কারণ হচ্ছে সোয়েটিং হয় সময়, ঘাম যত হবে তত বেশি কিন্তু আমাদের বডি টেম্পারেচারটা মেনটেন করার জন্য পানি না, ঠিক তরল জাতীয় খাবার আমি বলবো। কারণ পানি অনেকে হয়তো, আপনি বাচ্চাকে যদি বলেন যে তুমি 7 গ্লাস 8 গ্লাস পানি খাও, ও কিন্তু খাবে না, ইনফ্যাক্ট আমারও কিন্তু ভালো লাগবে না। কিন্তু যদি আমি জুস খাই, যে কোনো ফলের জুস খাই, ডাবের পানি খাই, লেবু পানি খাই, তাই না, তখন কিন্তু আমি খেতে পারবো। এমনকি আমি স্যুপ খেতে পারি, এবং সেটা ভেজিটেবল স্যুপ হতে পারে, কারণ অনেকেই মনে করে যে স্যুপটা কেমন হবে খেতে ভালো লাগবে না। কিন্তু আপনি যদি, যারা ওয়েট কন্ট্রোল করতে চায়, সেক্ষেত্রে রাতে কার্বোহাইড্রেট বাদ দিয়ে উনি যদি স্যুপ জাতীয় খাবার খায়, তাহলে কিন্তু পানির যে একটা ব্যালেন্স এবং হচ্ছে নিউট্রিশনের যে ব্যালেন্স, সেটা কিন্তু লো ক্যালোরি প্রপারলি হয়ে যাচ্ছে। যে কোনো জিনিস কিন্তু ভালো না লাগলে কিন্তু আপনি সেটা খেতে পছন্দ করবেন না। আচ্ছা, কি ধরনের শাকসবজি আপনি আসলে প্রিফার করবেন এই সময়ের জন্য? নরমালি আমরা কি করি, সবুজ রঙের সবজি, সবুজ রঙের ফল, এগুলো কিন্তু খাই। কিন্তু আমাদের আশপাশে কিন্তু অনেক ধরনের ফল এবং সবজি আছে, যেমন বেগুনি কালার আছে, লাল, কমলা, হলুদ, তাই না? তো এগুলোরও কিন্তু আসলে একটা নিউট্রিশন আছে আলাদা আলাদা। যেমন বেগুনি রঙের সবজি এবং ফল যদি আপনি খান, ইউরিনারি ট্র্যাক্টের যে ইনফেকশনগুলো হয় সেগুলো কিন্তু আপনার হবে না। হ্যাঁ, যার কারণে দেখবেন যে অনেক মহিলারা যারা হচ্ছে কর্পোরেট লেভেলে কাজ করে, তারা কিন্তু হাইজিন মেনটেনের জন্য একটু শুচিবায়ী থাকে, সব ধরনের ওয়াশরুমে যায় না, ইউরিনারি ইনফেকশনগুলো তাদের বেশি হয়। তাদেরকে আমরা ব্লুবেরি খেতে বলি, বেগুনি কালারের জাম খেতে বলি, যেহেতু আমাদের বাংলাদেশে এখন জামটা পাওয়া যাবে একটা সাডেন টাইমের জন্য, তাই না, সবসময় বেগুন পাওয়া যায়, এই ধরনের খাবার খেতে পারে। লাল রঙের সবজি এবং শাক থেকে কিন্তু আমরা বলি হিমোগ্লোবিন তৈরি, মানে রক্ত তৈরি করার জন্য যে হিমোগ্লোবিন দরকার সেটা পেয়ে থাকি। সাদা রঙের সবজি আছে, যেমন ফুলকপি, বাঁধাকপি, এগুলোও কিন্তু আমাদের হেলদি হার্টের জন্য, মানে কোলেস্ট্রল লেভেল কমানোর হেল্প করে। তারপর হলুদ এবং কমলা রঙের যে সবজি এবং শাক আছে, সেগুলো কিন্তু ভিটামিন এ ইনরিচ। আচ্ছা আচ্ছা, এগুলো তো শুনছি কি কি খাওয়া যাবে আর কি কি খাওয়া যাবে না, সেটা কি আপনি একটু বলতে পারবেন? আসলে সব ধরনের সবজি এবং শাকই কিন্তু আমরা খেতে পারি, কিন্তু আসলে পরিমাণটা ডিপেন্ড করবে এবং আপনার শারীরিক কোনো সমস্যা আছে কিনা। যেমন অনেক ধরনের পেশেন্ট আমাদের কাছে আসে, যেমন আইবিএস এর প্রবলেম, মানে ইরিটেবল বাউল সিনড্রোম আমরা যেটা বলি, যে সব ধরনের হাই ফাইবার খাবার তাদের সহ্য হয় না, তো শাক কিন্তু হাই ফাইবার। তখনও আমি যদি ওনাকে বলি, উনি যদি মনে করেন শাক ভালো, কিন্তু ওনার তো আসলে ডাইজেস্ট হবে না, তখন কিন্তু তাকে এই ধরনের খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। আবার অনেক বাচ্চারা আছে, যেমন 2 ইয়ার্সের নিচের বাচ্চারা, আমরা শাক খেতে বলি কিন্তু হচ্ছে সে ইজিলি ডাইজেস্টেবল যে শাকগুলো সেগুলো, যেমন তাকে আমরা চাইলে কিন্তু লাউ শাক দেবো না, ডাঁটা শাক দেবো না, আমরা তাকে একটু সফট টাইপের, যেমন লাল শাক, পালং শাক, পুঁই শাক, এই টাইপের সফট টাইপের শাকগুলো দিব। তো ওখানে চুজ করতে হবে যে কোন ফাইবারটা আমি কাকে দেবো। আচ্ছা, অনেক সময় আমরা না শুনে থাকি যে রাতের বেলা শাক খেতে হয় না, এই বিষয়টা কি আসলেও সত্যি বা যৌক্তিক? অবশ্যই যৌক্তিক, কারণ হচ্ছে গিয়ে আমি একজন আয়ুর্বেদিক স্টুডেন্ট, এখনও পড়ছি, তো আয়ুর্বেদিক কিন্তু সায়েন্স বলে যে আপনি সূর্য যখন মাথার উপর ওঠে তখন বডি সবচেয়ে বেশি এনার্জাইজ থাকে, তখন আপনি যে কোনো খাবার কিন্তু ডাইজেস্ট হবে, মেটাবলিজম আমাদের খুব ভালো কাজ করে। কিন্তু যত সূর্য ঢলতে থাকবে, মানে সন্ধ্যার পরে মেটাবলিজম স্লো থাকে, যার কারণে দেখবেন ওয়েস্টার্ন কান্ট্রিতে তো কিন্তু 7টা থেকে 7:30টার মধ্যে তারা ডিনার করে ফেলে। এবং আমাদের দেশেও কিন্তু এখন এই ট্রেন্ডটা চালু হয়েছে, আমরা সবসময় অ্যাওয়ারনেস ক্রিয়েট করি, আমাদের পেশেন্টদেরকে বলি যে ঘুমাতে যাওয়ার মিনিমাম 2 ঘন্টা আগে খাবারটা খাবে। সো শাক হচ্ছে হাই ফাইবার, হাই ফাইবার ডাইজেস্ট করার জন্য আপনার মেটাবলিজম পাওয়ার অনেক বেশি হওয়া দরকার। সো আপনি যদি এই ধরনের খাবার খান, দেখবেন যে পেটে গ্যাস, পেট পা, বুক জ্বালাপোড়া করা, এই ধরনের একটা প্রবলেম আপনি ফেস করবেন। তো এর জন্য আমরা বলি যে দুপুরের মধ্যে বা বিকেলের মধ্যে হাই ফাইবার খাবারগুলো খেয়ে ফেল আর কি। আচ্ছা, যেটার কথা বলছিলাম যে বর্তমান সময়ে যে একটা দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে করোনা ভাইরাস বা কোভিড-19, এই রোগ প্রতিরোধে আসলে কী ধরনের খাদ্যাভ্যাস দরকার, কী ধরনের খাবার খাওয়া উচিত? কোভিড-19 ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু হঠাৎ করে এটার আবির্ভাব হওয়াতে এটার কিন্তু কোনো প্রতিষেধক পাওয়া যাচ্ছে না, প্রতিরোধ করাটাই কিন্তু একমাত্র অবলম্বন করতে হবে। সো বিশেষজ্ঞরা বলছে এবং আমরা সাজেস্ট করছি, যেহেতু এটার লক্ষণগুলো হচ্ছে গিয়ে নর্মাল সর্দি কাশি এবং জ্বরের মতো একটা
প্রবলেম। সো জ্বরে কিন্তু খুব ক্যালোরি বার্ন হয় এবং এখানে দেখা যাচ্ছে যে লক্ষণ প্রকাশ পাওয়ার কিছুদিনের মধ্যেই কিন্তু হাই ফাইবারে চলে যাচ্ছে। তো প্রতিরোধক যদি আমি বলি তাহলে অবশ্যই তা কী করতে হবে, ইমিউন সিস্টেমটা বুস্ট আপ করতে হবে, কারণ কোভিড নাইন্টিন হচ্ছে গিয়ে এটা একটা ফ্যাট জাতীয় সেলের মধ্যে থাকে, এটা যখন গলায় আটকে থাকে, যার কারণে সবসময় আমরা বলি যে যখন এটা নাকের বা মুখের মাধ্যমে কোনোভাবে গলায় যাচ্ছে তখন সেটা কিন্তু খুব সহজে, যেহেতু ফ্যাট এটা আটকে থাকে, যখন আপনি হালকা গরম পানি বা কোনো চা কফি এই টাইপের খাবার খাবেন তখন সেটা কী হবে, সেটা গলে আস্তে আপনার ইন্টেস্টাইনে চলে যাবে, ডাইজেস্টিভ সিস্টেমে চলে যাবে। তখনই হচ্ছে আসল খেলাটা যে আপনার বডিতে ইমিউন সিস্টেমটা কেমন, কারণ আপনি দেখবেন যে কোটি কোটি মানুষ কিন্তু এই রোগে আক্রান্ত হচ্ছে কিন্তু সবাই কিন্তু মারা যাচ্ছে না, এর মানে যার ইমিউন সিস্টেম যত ভালো সে তত তাড়াতাড়ি রিকভারি করছে, আর যারা হচ্ছে দুর্বল বিশেষ করে বয়োবৃদ্ধরাই কিন্তু বেশি এতে আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে, তাদের ইমিউন সিস্টেমটা কিন্তু দুর্বল থাকে এবং তাদের মেটাবলিজম পাওয়ারটাও কিন্তু অনেক স্লো। সো আমরা সবসময় বলি এর জন্য যে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাবেন। ভিটামিন সি হচ্ছে এমন একটা নিউট্রিয়েন্ট যেটা কিন্তু আপনার বডিতে স্টোর হয় না, প্রতিদিন আপনার বডিকে দিতে হবে বাইরে থেকে, এবং এখন হাই ডোজের ভিটামিন সি যদি আপনার বডিতে থাকে তাহলে কিন্তু ইমিউন সিস্টেমটা অনেক তাড়াতাড়ি বুস্ট আপ হবে এবং সরাসরি কিন্তু এখানে এই রোগ আপনাকে কাবু করতে পারবে না। যেমন হচ্ছে কিসে পাওয়া যায় ভিটামিন সি, অনেকে বলে লেবু আমলকি, এটা খুব সহজলভ্য আমাদের, কাঁচামরিচ তাই না, এবং মালটা, তারপর কমলা, তারপর সবজির মধ্যে ব্রোকলি, ব্রোকলিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। তো আমরা বলছি 3-5 গ্রামের উপরে প্রতিদিন যদি আমরা খাই তাহলে অনেকটাই কিন্তু আমাদের বডিতে ভিটামিন সির যে চাহিদা তার চেয়েও বেশি নিচ্ছি এবং এই ধরনের ভাইরাস থেকে মুক্ত করতে পারছি। এর পাশাপাশি কিন্তু আপনার ভিটামিন ডিও খেতে হবে, কারণ ভিটামিন ডিও কিন্তু একটা রোল আছে এক্ষেত্রে, এবং জিঙ্ক খেতে হবে। জিঙ্ক জাতীয় খাবার আমাদের হচ্ছে সেলের যে মাইটোকন্ড্রিয়া থাকে সেটার যে সেলটা থাকে সেটা ভালো রাখতে সাহায্য করে, তাহলে ইমিউন সিস্টেমটা আরও বেশি আপনার ভালো থাকে, খুব সহজেই মাইটোকন্ড্রিয়াতে এই ভাইরাসটা অ্যাটাক করতে পারবে না। সো জিঙ্ক সমৃদ্ধ খাবারও আপনাকে খেতে হবে, যেমন মিষ্টি কুমড়ার বিচি। আগে কিন্তু আমরা ভাবতাম যে এটা দিয়ে আমরা কি করব, কিন্তু এখন কিন্তু আমরা বলছি যে এইটা খুব সহজলভ্য। তারপর রেড মিট খুব সহজেই আমাদের বডিতে। মিষ্টি কুমড়ার বিচিটা আসলে কিভাবে করে খাবে, মানে প্রসেসটা কেমন হবে? প্রসেস হচ্ছে এখন কিন্তু আপনার যে কোনো সুপার শপে মিষ্টি কুমড়ার বিচি পাওয়াই যায়, আর আপনি যদি বাসায় প্রসেস করতে চান সেক্ষেত্রে হচ্ছে মিষ্টি কুমড়া এনে কেটে ভিতরে বিচিগুলো পানি দিয়ে ধুয়ে একটু রোদে যদি শুকিয়ে নেন, তারপর সেটা হচ্ছে গিয়ে হালকা উপরে খোসাটা ছেড়ে নিয়ে ভিতরে একটা বিচি পাওয়া যায় ওটা খেয়ে নেবেন। পুষ্টিবিদ যারা আছেন এই সময় আসলে আপনাদের ভূমিকাটা কেমন বা আপনারা কি করছেন? আসলে একটা মানুষ যখন অসুস্থ হয় তখন কিন্তু ডক্টরের কাছে যায়, কিন্তু আপনি যদি সচেতন হন সেই অবস্থার আগেই কিন্তু আপনি আমার কাছে আসবেন, কারণ আমরা হচ্ছি সেই মানুষ যারা হচ্ছে গিয়ে মানুষকে সুস্থ কিভাবে থাকতে হবে খাবারের মাধ্যমে সেই সাজেশনটা দিয়ে থাকি। যেমন হচ্ছে ম্যাক্সিমাম অসুখের যদি আপনি হিস্ট্রি নেন আপনি দেখবেন যে আপনি ইমব্যালেন্সিভ খাবার এবং যে বয়সে যেটা খাওয়া উচিত ছিল না, যে পরিমাণটা আপনার নেওয়া উচিত ছিল সেটা না নেওয়ার কারণেই কিন্তু আপনি সেই ধরনের প্রবলেমে ভুগছেন তাই না। তারপর মেডিসিনটা আপনাকে ওটাকে কন্ট্রোল করছে, কিন্তু আপনি আগে থেকেই যদি এটা জেনে নিতেন তাহলে কিন্তু আগে থেকে সতর্কতা অবলম্বন করলে তো সেই সমস্যাটাই হতো না। সেটাই, যেমন হচ্ছে গিয়ে ম্যাল নিউট্রিশন আমরা বলি, যার কারণে আমাদের কাছে অনেক পেশেন্ট আসে, আন্ডারওয়েট আসে, ওভারওয়েট আসে, কিডনি ডিজিজ নিয়ে আসছে, হার্ট ডিজিজ নিয়ে আসছে, এভাবে অনেক প্রবলেম আছে তাই না, তারা আমাদের কাছে আসে। তো তখন কিন্তু আমরা ডিজিজ ওয়াইজ তাদেরকে হচ্ছে সাজেশন দিই। আবার অনেকে আসে যে আমি কিভাবে ভালো থাকবো, কারণ অনেক এখন কিন্তু মানুষ অনেক অ্যাডভান্স এবং অনেকেই জানে যে গুগলে সার্চ দিয়ে আমরা যেটা জানছি সেটা আসলে কতটুকু রিলায়েবল এটাও একটা ব্যাপার, কারণ আপনি আর আমি যদি সেম এজও হয়ে থাকি আপনার আমার ক্যালোরি কিন্তু সেম হবে না, এটা ডিপেন্ড করবে আপনি কি ধরনের কাজ করছেন, আপনি কি ধরনের পরিবেশে আছেন তাই না, সেটা আপনার হাইট এবং ওয়েটের উপর। বর্তমান সময় ইয়াং জেনারেশনদের মধ্যে একটা বিষয় খুবই লক্ষণীয়, সেটা হচ্ছে ডায়েট চার্ট মেনটেন করা। এই ডায়েট চার্টগুলো আসলে কতটুকু প্রপার ওয়েতে তারা মেনটেন করে?
অনেকে দেখা গেল যে আমার বান্ধবী এই চার্টটা মেইনটেইন করে 10 কেজি কমেছে, আমিও শুরু করেছিলাম কিন্তু এরপর আমার হেয়ার ফল হচ্ছে, আমার পেটের সমস্যা হচ্ছে, সাইড ইফেক্ট গুলো দেখা যাচ্ছে। বডির মেটাবলিজম সবার কিন্তু এক রকম না, আবার ফ্যামিলির হেরিডিটির একটা ব্যাপার আছে, আমাদের আসলে অনেক হিস্ট্রি মাথায় নিয়ে তারপর কিন্তু একজনকে আমরা কাউন্সেলিং করি। খুবই জনপ্রিয় মানে একটা খুব একটা টার্ম আছে বর্তমান সময়ে, সেটা হচ্ছে কিটো ডায়েট। এই কিটো ডায়েটটা আসলে কি বা এটা আসলে উপযোগিতাটাই বা কি? আসলে প্রথম যখন কিটো ডায়েটটা শুরু হয়েছিল তখন কিন্তু আসলে নার্ভাস সিস্টেমের যে প্রবলেমগুলো থাকে, যা যে বাচ্চারা খেতে পারতো না একদমই, ইপিলিপসির প্রবলেম, তাদের জন্য এই ডায়েটটা তৈরি হতো যে অল্প খাবে কিন্তু ক্যালোরি অনেক বেশি পাবে এরকম। কিন্তু এখন একটা ট্রেন্ড আসছে যে ফ্যাট দিয়ে ফ্যাট কাটার মতো। কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনি যখন একটা লেন্দি সময় এই ধরনের ডায়েট করবেন আপনার বডি কিন্তু সেটা সাপোর্ট করবে না, কারণ ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু আমাদের একটা ফুড পিরামিড গাইড আছে যেটা আমাদের মেনটেন করতে হয় বডির জন্য, যেটা একটা ব্যালেন্স ফুড। যেমন হচ্ছে কার্বোহাইড্রেট একটা পোর্শন আছে যেটা হচ্ছে 55-60% আপনাকে নিতে হচ্ছে, যেখানে কিটো ডায়েটে 5% কার্বোহাইড্রেট আপনি পাচ্ছেন। আচ্ছা, ঠিক আছে। তো ব্রেন কিন্তু গ্লুকোজ নিয়ে কাজ করে, যেটার একমাত্র কার্বোহাইড্রেট ভেঙেই হয়। যখন এটার সাপ্লিমেন্ট আপনি কম খাবেন তখন অবশ্যই গ্লুকোজের পরিমাণটা আপনার বডিতে কম থাকবে, ব্রেনও কম কাজ করবে, বা ডিপোজিটও যদি থাকে সেটা ভেঙে ভেঙে কতদিন ইউজ হবে। তো অবশ্যই এটা স্বাস্থ্যসম্মত কোনো উপায় না। তবে যাদের করতেই হবে এগুলো আমরা ইয়ে করি, অ্যাপ্লাই করি, ডিপেন্ড করে পেশেন্টের উপরে। সো যদি কেউ করতে চায় অবশ্যই কোনো ভালো অভিজ্ঞ ডায়েটিশিয়ানের আন্ডারে থেকে করতে হবে, কারণ নিজে নিজে করতে গেলে দেখা যাবে যে এটার একটা বিশাল একটা সাইড ইফেক্ট ভুগবেন। কারণ আপনি ফ্যাট যখন খাবেন, একটা অনেক ফ্যাট, এখানে 60% ফ্যাট, 70% ফ্যাট যখন আপনি খাবেন, যখন আপনি ছেড়ে দিবেন তখন কিন্তু এটার একটা অবশ্যই প্রভাব থাকবে। তখন এটা আপনি কিভাবে ট্যাকেল দেবেন? ডায়েটে কিন্তু আপনার হচ্ছে গিয়ে এক্সেস যে ফ্যাটটা আছে বডিতে সেটা কিন্তু ডিপোজিট হতে দেয় না, এবং খাবারের মাধ্যমে সেটা হচ্ছে ব্যালেন্স করে। কিন্তু এক্সারসাইজটা হচ্ছে যে আপনার স্কিন থেকে যখন ফ্যাটটা বের হয়ে গেল তখন ওই স্কিনটা কিন্তু লুজ হয়ে যাচ্ছে। সো এটা টোনিং এর জন্য কিন্তু আপনার এক্সারসাইজটা দরকার। যখন এই স্কিনটা আপনার টাইট হয়ে যাবে তখন কিন্তু আপনার ফার্দার ওইখানে আর ফ্যাট জমবে না, যার কারণে আপনারা যখন ভুল ডায়েট করে কেউ তখন এরপর 3-6 মাস পরে আবার আমাদের কাছে আসে যে আমার আবার ফ্যাট ডিপোজিট হয়েছে। আচ্ছা, এবার যদি আপনার ব্যস্ততা সম্পর্কে একটু জানি, যে আমরা জানি আপনি লেখালেখি করেন আর তার পাশে আপনি আয়ুর্বেদিকের উপর লেখাপড়া করছেন, সব কিছু মিলিয়ে আপনার ব্যস্ততা কেমন যাচ্ছে? অ্যাজ এ ডায়েটিশিয়ান আমাদের হচ্ছে লাইফ সাইন্স নিয়ে পড়াশোনা, সো সবসময় পড়াশোনার উপর আমি বিশ্বাস করি, থাকতেই হবে, কারণ নতুন নতুন রিসার্চ আসছে, নতুন নতুন ডায়েট আসছে, এবং মানুষের ডিজিজের পরিমাণও আপনি দেখছেন যে প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, আপডেট। সো আমাদেরও আপডেট থাকতে হয়। আর আয়ুর্বেদিকের পড়াটা আসলে এটা আমার পছন্দের উপর ডিপেন্ড করে এবং কিছুটা সময় উপযোগী, কারণ একটা জায়গাতে আপনি ফিউশন আনাটা খুব জরুরি, কারণ মানুষ আসলে এখন ফেড আপ হয়ে গেছে একই ধরনের, তুমি কার্বোহাইড্রেট খেও না, প্রোটিন খাও, ভিটামিন খাও, এটা। কিন্তু আপনি ন্যাচারাল সোর্স থেকে যদি রেমিডি করতে পারেন, মেডিসিন অল্টারনেট করে, এটা আমরা বলি অল্টারনেট মেডিসিন আয়ুর্বেদিক ট্রিটমেন্টটাকে, যে ন্যাচারাল সোর্স, যেমন হলুদ পাওয়া যাচ্ছে, এটা একটা এন্টি মানে সেপ্টিক হিসেবে, অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে। তো এটা আপনি কীভাবে ইউজ করবেন? আমরা কিন্তু রেগুলার খাচ্ছি, কিন্তু প্রসেসটা ঠিক আছে কি না, তাই না? আদা খাচ্ছি, রসুন খাচ্ছি, তুলসী খাচ্ছি, তাই না? এখন যেমন কারো ঠান্ডা লাগে সে কিন্তু জানে মধু আর তুলসী খেতে হবে, কিন্তু এটা কোন প্রসেসে খাবেন আপনি এটা কিন্তু খুব জরুরি। সো এটা কিন্তু আমাদের নিউট্রিশনিস্টেরই কাজ যে আসলে এই প্রসেসটা সামনে আসা। পুষ্টিবিদ হিসেবে আয়ুর্বেদিকে যে লেখাপড়াটা সেটা অনেকটাই কানেক্ট করছে কিন্তু। অবভিয়াসলি জি, ভীষণ ভালো লাগলো, অনেক গুরুত্বপূর্ণ, অনেক অজানা তথ্য আজকে আপনার কাছ থেকে আমরা জানলাম, অনেক অনেক ধন্যবাদ আমাদের শুভ সন্ধ্যা আসবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এবং দর্শকদের বলতে চাই যে আপনারা যখনই ডায়েট করবেন এবং নিজেকে ধরে রাখার বা সুন্দর রাখার চেষ্টা করবেন, সেই প্রসেসটা যাতে সঠিক থাকে, যাই খাবেন জেনে বুঝে খাবেন, না বুঝে খেলে সুস্থ থাকার না বিপরীতে দেখা যাবে যে আপনি আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছেন এবং আপনার জীবনটাকে আরও বেশি কঠিন করে নিচ্ছেন। তো আমরাই আপনাদের পাশে আছি, যে কোনো সময় যে কোনো ইস্যুতে আপনারা কিন্তু আমাদের হেল্প নিতে পারেন। প্রিয় দর্শক,
আলাপে আলাপে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসএসসি ভবন, সপ্তমতলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেইল অ্যাড্রেস shubhosondha@ntvpd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvpd.com এ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি, শুভ সন্ধ্যা।